हेलो बंधुरा आमी पौशाली चले एलाम आरो एकटा नतुन भिडियो निये। आल्टिमेटली आमरा बाड़ी फिरे गेছি এবং আমি আমার সেটআপে বসে এখন ভিডিও বানাচ্ছি, সেই জন্য আই এম এক্সট্রিমলি হ্যাপি। কারণ বাড়ির একটা মজা, একটা আলাদাই মজা, এটা তো বিশ্বাস করতেই হবে। যাই হোক, এখন আমরা এই ভিডিওতে বেশ দুই তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা ইতিমধ্যেই হয়তো দেবদার ফ্যানেরা যারা আছো তারা অলরেডি জেনে গেছো যে দেবদার আপকামিং ছবি প্রজাপতির অফিশিয়াল ট্রেলার কবে আসছে। আজকে সন্ধ্যাবেলায় দেবদা তার মানে পেজ থেকে, ফেসবুক পেজ থেকে তিনি লাইভে এসেছিলেন। সেখানে প্রজাপতি ডিরেক্টর সহ আরো বেশ কয়েকজন ছিলেন। দেবদা কিন্তু ঘোষণা করেছেন 1 ডিসেম্বর প্রজাপতির অফিসিয়াল ট্রেলার আসছে। তো যেটা আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। এবং দেখো আমি একটা কথা বলি, প্রজাপতি ছবিটা যে সময়টাতে আসছে বাংলায়, সেই সময়টাতে আরো দুটো বাংলা ছবি কিন্তু আসছে। একটা হচ্ছে ফেলুদা হত্যাপুরি, সেকেন্ডটা হচ্ছে হামি 2। এবার ব্যাপারটা, ফেলুদা এমন একটা ব্যাপার বাঙালির কাছে, এমন একটা ইমোশন, এমন একটা সেন্টিমেন্ট যে ফেলুদা কেমন হচ্ছে এটা দেখার জন্যও কিন্তু প্রচুর মানুষ হলে যাবে। এবং হামি 2 এর কথা যদি বলো, সেটা তোমরা নিজেরাই জানো যে হামি ছবিটা কেমন হয়েছিল এবং হামি 2 কেমন হতে পারে, তার জন্য মানুষ কতটা এক্সাইটেড। তার সঙ্গে দেবদার প্রজাপতি আসছে, এটাও একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা। তো আমি চাইবো অবশ্যই যে প্রজাপতি প্রচন্ড ভালো হোক এবং প্রচন্ড ভালো ব্যবসা করুক। এবং তোমরা হয়তো ইতিমধ্যেই দেবদার পেজ থেকে দেখে ফেলেছো ট্রেলার আসছে এটা জানিয়ে দেবদা অলরেডি প্রমোশন স্টার্ট করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবদাকে একই ফ্রেমে, এবং মিঠুন চক্রবর্তীকে অসাধারণ দেখতে লাগছে। মানে একজন ঠিক একজন বয়স্ক বাবাকে যেমন দেখতে লাগা উচিত ওরকমই লাগছে। এবং দেবদার ছবি মানে এই ছবিটাতে দেবদাকে প্রচন্ড ফ্রেশ লাগছে। তো আমি চাই বড়দিন এমন একটা সময় যখন মানে যে কোনো ছবি বক্স অফিস কালেকশন করার প্রবল একটা চান্স থাকে, কারণ মানুষ ছবি বেশি দেখে। তো আমি চাই এই 3টে ছবি খুব ভালো ব্যবসা করুক, কারণ 3টে ছবি আমার মন বলছে খুব ভালো ছবি হবে। ফেলুদা হত্যাপুরিটা কিরকম হবে আমি এতটাও শিওর নই, বাট হামি 2 এবং প্রজাপতি মন বলছে খুব ভালো ছবি হবে। এখন দেখা যাক। এরপরে আমরা চলে আসি, আগামী পরশু দিন একটা বাংলা ছবি রিলিজ আছে যেটার নাম প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। তোমরা সকলেই জানো এই ছবিটা নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং এই ছবিটার একটা ফ্যান্টাস্টিক প্রমোশন চলছে। কিভাবে, আমরা দুদিন আগেই দেখলাম ডাবল-ডেকার বাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ গোটা টিম তারা কিন্তু রাস্তায় ওপেনলি ঘুরলেন। তারপরে তারা একটা জায়গায় নেমে একদম মানে পাবলিকের ভিড় হয়ে গেছিল। ওখানে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণার যে হুক, যে ডান্সটা ওরা তৈরি করেছে সেটা ওরা পারফর্ম করছেন, যেটা খুবই ভালো লেগেছে। এবং একটু আগে যেটা প্রচন্ড আনন্দের কথা সেটা হচ্ছে অরিত্র জ্ঞান, মানে আমাদের ফেলো রিভিউয়ার অরিত্রকে নিয়ে একটি প্রমোশন করা হয়েছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণার, যেটা দেখতে ফ্যান্টাস্টিক লেগেছে। দেখো এই ধরনের প্রমোশনাল স্টাইল আমরা এর আগে বলিউডে দেখেছি, কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি বলিউড যেভাবে প্রমোশন করে তাদের ছবিকে, সেই রকম একটা নকল করার কিন্তু চিন্তাভাবনা টলিউডও করছে, যেটা প্রচন্ড পজিটিভ দিক। পার্টিকুলার এই প্রমোশনাল ভিডিওটা আমার ফ্যান্টাস্টিক লেগেছে এবং বেশ কিছু জায়গায় অরিত্রর এক্সপ্রেশন ফাটাফাটি লেগেছে, যেভাবে এই ভিডিওটাকে এডিট করা হয়েছে ফ্যান্টাস্টিক লাগছে। একবার এই জুটিটা বড় পর্দায় চলে আসুক, মানে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাপিয়ারেন্স কিভাবে থাকবে আমি জানি না, আমি ছবিটা না দেখলে বুঝতে পারবো না। কিন্তু একবার এই জুটিটা, বেশিক্ষণের জন্য দরকার নেই, 5 মিনিটের জন্য একসঙ্গে স্ক্রিনে আসুক, তাহলেই বোঝা যাবে যে এখনো এই জুটিটার কতটা দম আছে। তো অনেক অনেক শুভকামনা রইল। এবং এই যে ইউটিউবার বা রিভিউয়ারদের নিয়ে এই যে একটা ব্যাপার ভাবা হচ্ছে বা করা হচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। এবং অরিত্র যে এটাতে মানে অংশগ্রহণ করেছে বা ওই ভিডিওটা করেছে, এই জন্যে আমরা বাকিরা ওর জন্য ভীষণ প্রাউড ফিল করছি, কারণ একই ফ্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বসে ভিডিও করার জন্য একটা কপালের দরকার হয়। মানে অনেক অনেক শুভকামনা। সর্বশেষ আমরা চলে আসি যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে জিদ্দার চেঙ্গিজ। বন্ধুরা দেখো আমরা সকলেই একটা আন্দাজ করছি যে 30শে নভেম্বর জিদ্দার চেঙ্গিজের টিজার আসবে, এবং এটা আমাদের মানে প্রত্যেকেরই ভীষণ চাওয়া যে এটা আসুক। এইবার এখানে একটা কথা আছে, চেঙ্গিজ সরস্বতী পুজোয় মোস্ট প্রবাবলি আসছে না, চেঙ্গিজ আস্তে আস্তে 2023 ঈদ। কিন্তু আমার এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে এইবার কিন্তু চেঙ্গিজের প্রমোশনটা শুরু হওয়ার দরকার আছে। তার কারণ তথাকথিত সুপারস্টার, আমরা ইয়াং সুপারস্টার দুজনকে ভাবি তো, দেবদা এবং জিদ্দা। দেবদার প্রমোশনাল স্টাইল প্রচন্ড ভালো, মানে প্রচন্ড ভালো। কাছের মানুষ এখন বিদেশে অলরেডি চলছে, তোমরা হয়তো জানো। এর মধ্যে মধ্যেই প্রজাপতির কি লেভেলের প্রমোশন শুরু করে দিয়েছে একবার ভাবো। মানে ছবি, দেবদার ছবি হিট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে দেবদার প্রমোশন। সবসময় যে ছবি আউটস্ট্যান্ডিং ছবি হচ্ছে হয়তো সেটা নয়, কিন্তু এত ভাবে মানুষের মনে সেটাকে গাঁথিয়ে দেওয়া হচ্ছে, ছবিটা বেরিয়ে যাচ্ছে, মানে বেশ ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। তো জিদ্দার ক্ষেত্রে এবার এটা হওয়াটা খুব দরকার। মানে চেঙ্গিজের প্রমোশন এইবার যদি শুরু না হয় বা ডিসেম্বর থেকে যদি চেঙ্গিজের প্রমোশন না শুরু করে, কারণ দেখো যদি এই ছবিটা ঈদে আসে, এপ্রিল নাগাদ আসবে ধরে নিচ্ছি আমরা, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টে মাস হাতে পাচ্ছে কনফার্ম। 3 মাস, মানে যদি 30শে নভেম্বর টিজার চলে আসে, তারপরে ট্রেলার আসবে, ট্রেলার আসার পরে 3-4টে গান আসবে, তাহলে তোমরা বুঝতেই পারছো প্যাকড আপ এই জিনিসগুলো কিন্তু আসতে থাকবে। এইটাই কিন্তু কেবলমাত্র প্রমোশন না, প্রমোশন ব্যাপারটা হচ্ছে কিভাবে মানুষের মনে কনস্ট্যান্ট থাকা যাবে যে জিদ্দার চেঙ্গিজ আসছে, এবং এটা এখনকার দিনে দাঁড়িয়ে প্রচন্ড দরকার। তো আমি চাইবো যে চেঙ্গিজের প্রমোশন প্রচন্ড ভালোভাবে হোক এবং এইবার থেকে শুরু হোক, এইবার প্রমোশনটা হওয়াটা খুব জরুরি। এই পুরো ব্যাপারটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবেই চ্যানেলের পাশে থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।